তিন মাস আগে শেষ হয়েছে বালি তোলার মেয়াদ। তারপরও মেখলিগঞ্জ ব্লকের জামালদহের শুটুঙ্গা নদী থেকে দিন রাত চলছিল অবৈধভাবে বালি তোলার কাজ। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার অবৈধ বালি তোলা আটকে দিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। জামালদহ বাজারের পাশেই রয়েছে জয়কালী বাড়ি পাড়া, আর এই জনবসতির কোল ঘেঁষেই শুটুঙ্গা নদী রয়েছে। জামালদহ মহাশ্মশানের পেছনে রয়েছে নদীর চর, সেখান থেকে প্রতিদিন বালি তোলা হয়। কিন্তু অভিযোগ, বালি মাফিয়ারা সেই বালি বেডের নির্দিষ্ট এলাকা বাদ দিয়েও অন্য জায়গার বালিও তোলে, ফলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন ও তীব্র জলকষ্ট। জামালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত কুমার সাহা জানান, প্রায় তিন মাস আগে বালি তোলার মেয়াদ শেষ হয়েছে, তারপরও ওরা প্রশাসনের নাকের ডগায় বালি তোলার কাজ করেই চলেছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিএলএলআরও ও এসডিএলআরওকে জানানো হয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার সঙ্গে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। প্রতিদিন 10টা 15টা করে গাড়ি তিনটার মধ্যে আসবে, সন্ধ্যা 6টা অবধি বালু ওঠায়। মানে ভোর 3টায় আসে? হ্যাঁ, ভোর 3টায় আসে। ভোর 3টার দিকে? হ্যাঁ। মানে এত রাত্রে? এত রাত্রে ওরা প্রত্যেক দিন হাজার গাড়ি মাল তোলে, তোলার জন্য নদীটা ডিপ হয়ে যায়। ডিপ হওয়ার পরে এই কুয়া গুলা বা নলকূপ গুলা সব শুকা যায়। এই এই বালু যে বেডটা আছে, এর কি পারমিশন আছে এখন? না, আপাতত বন্ধ আছে। কতদিন হলো বন্ধ আছে? প্রায় 3 মাস। তারপরও তুলছে প্রতিদিন? তারপর তুলে তুলছে, এটা আমার জানা নেই। তো আপনারা মানে প্রশাসনের আধিকারিককে জানানো হয়েছে? আপনাদের এখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য এখানে বলতে কি, এখানে আমাদের তরফ থেকে তো এটা আমাদের আন্ডারে পড়ে না। এটা বিএলআর আছে, এসডিএলআর আছে, ওদেরকে অনেকবার জানানো হয়েছে এরকমভাবে চলতেছে। মানে ওনারা কোনো স্টেপ না নিলে আমরা লোকাল হিসাবে কমে নিই। জামালদহ থেকে নীলাংশু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।